সোমবার দুপুরে আশিস মার্কেট সংলগ্ন এলাকায় অবস্থিত ফ্রি বাজারের পক্ষ থেকে এবং সংস্থার কর্ণধার শুভ ও রমা চক্রবর্তীর উদ্যোগে এলাকার অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বেশ কয়েকজন মানুষের হাতে কম্বল তুলে দেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়ক জানালেন, চক্রবর্তীর খুব ভালো উদ্যোগ। এইভাবেই আগামী দিনে আরও মানুষের জন্য যে সামাজিক কাজ করছে তাকে সাধুবাদ জানিয়েছেন। খুব ভালো ছেলে, এরা লোকের কাছে চেয়ে চিনতে নিজেদের সাধ্যের মধ্যে এরা জায়গা করেছে। এখানে ফ্রি বাজার বলছে, মানুষের সেই পুরনো জামা কাপড়, পুরনো কম্বল, যে কোনো জিনিস আমার কাছেও গিয়েছিল, আমাকেও বলেছিল যে কিছু সাহায্য করার জন্য। আমি আমাদের এমএলএ ফান্ড থেকে যে কম্বল পাওয়া যায় সেখান থেকে কয়েকটা কম্বল দিয়েছিলাম। ওরা আরও অন্যান্য সবাইকার কাছ থেকে নিয়ে এটা একটা সুন্দর প্রচেষ্টা, এই যে সমাজের প্রতি কিছু করার যে চিন্তাধারা, এটা আমাদের সমাজকে সমৃদ্ধ করবে। তো প্রত্যেক সুনাগরিকের উপায় উচিত যে যারা গরিব মানুষ, হ্যাঁ, তাদের পাশে দাঁড়ানো, এটাই তো সামাজিক রীতিনীতি। তাই এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং এরা আরও ভালো থাকুক, এরা আরও মানুষের জন্য কাজ করুক, এই কামনা করি। অন্যদিকে এই শুভ উদ্যোগের কাণ্ডারী শুভ চক্রবর্তী জানান, তারা সারা বছরই অসহায় মানুষকে পুরনো জামা কাপড় দিয়ে আসছেন। এখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডায় মানুষগুলোর হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। এখানে কম্বল বিতরণ করা হলো, শীত বস্ত্র যেটা বলে, কেননা এটা আমরা তো আপনারা জানেন যে 365 দিন এখানে পুরাতন জিনিস ডিস্ট্রিবিউশন করা হয় ফ্রি বাজারে। তো ওই ফ্রি বাজারে যারা পারমানেন্ট কাস্টমার, মানে যারা প্রতিনিয়ত জিনিস নিয়ে যায়, তারা তো দরকার বলেই নিয়ে যায় পুরনো জিনিস। তাই আমরা তাদেরকে নতুন কম্বল এবং শাড়ি দিয়ে তাদেরকে একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানে কতজনকে দিলেন আগে? আজকে টোটাল এই লটে দিলাম 25 জন, এর আগেও 2 লট নিয়ে গেছে, মোটামুটি ওই 75-80 জন। এদিন এই ফ্রি বাজারে এসে শিলা মিস্ত্রি গড়াই নামের এক মহিলা পুরনো কাপড় দিতে এসে বললেন, সমাজের অনেক মানুষ আছেন যাদের পক্ষে একজনের জন্য বস্ত্র কেনার সামর্থ্য নেই, সেখানে দাঁড়িয়ে আমরা যদি তাদের কিছু সাহায্য করি তাহলে তারা উপকৃত হবে। খালি আকাশের নিচে যারা থাকে তাদের তো দেওয়া উচিত, তাদের আমরা কিন্তু কি আসল কথা হচ্ছে, আমরা তেলা মাথায় তেল দিই, হ্যাঁ, রোদ যাচ্ছে না, আমরা তেলা মাথায় তেল দিই, এটা আমরা ভুল করি। এই যে মানে গরিব এদের দেখি না, এটা তো আমরা সত্যিকারই ভুল করি। তা এখন মানে আমি দিই, আগা করেই দিই। কি বার্তা দেবেন সমাজকে এইভাবে এই বিষয়ে? বার্তা দেবো কি, যে সবাই পাশে দাঁড়া এগিয়ে আসুক, সবাই এগিয়ে দাঁড়াক, সবাই এগিয়ে আসুক। অনেকেই তো কত কি ফেলা যায় সেগুলো তাদেরকে দিই। শুভ চক্রবর্তী পেশায় একজন টোটো চালক, কিন্তু তার মধ্যেও তিনি যেভাবে দুস্থ ও আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, এটা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুভ চক্রবর্তীর এই শুভ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। আমরাও LCW ইন্ডিয়ার পক্ষ থেকে চক্রবর্তীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই। এইভাবে এগিয়ে চলুক চক্রবর্তী দম্পতি, তাদের এই সামাজিক কর্তব্যের জন্য শুভকামনা রইল। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। এক কাপ চায়ে শুধু তোমাকে চাই, গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে কার না ভালো লাগে মনের কথা বলতে? নিশ্চিন্তে পরিবার বা মনের মানুষকে নিয়ে চলে আসুন চায় পে গসিপ। টি লাভারদের এখন নতুন ডেস্টিনেশন চায় পে গসিপ। রয়েছে হরেক রকমের ফ্লেভার টি, কফি, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ডিশ, পিৎজা, বার্গার সহ রকমারি খাবারের আইটেম। খোলা আকাশের নিচে সবুজ লনে, তাহলে আজই হয়ে যাক চায়ের সাথে গসিপ। চায় পে গসিপ ডিসে সিনেমা হলের ঠিক বিপরীতে, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8392082187। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে।
নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।